আমাদের সংবাদের জেরে পরিশেষে ডুম্বর জলাশয়ের মৎস্যজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যায্য পাওনা টাকা ঢুকতে শুরু করছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরের মাছের উৎপাদনের উপলক্ষে ডিম ছাড়ার জন্য ডুম্বর জলাশয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে। বন্দরে 3 মাসের জন্য মৎস্যজীবীদের যাতে অসুবিধা না হয় তার জন্য প্রতি মাসে 1200 টাকা করে মৎস্য দপ্তর থেকে মৎস্যজীবীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে। মৎস্যজীবীদের অভিযোগ, গত 2019-এর 2020 অর্থ সালের মৎস্য দপ্তরের পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য মেলেনি মৎস্যজীবীদের। ধারাবাহিকভাবে আমরা সংবাদ সম্প্রচার করেছিলাম, পরিশেষে মৎস্যজীবীদের ন্যায্য পাওনা দিতে বাধ্য হল মৎস্য দপ্তর। বুধবার গন্ডাছড়া মহকুমা মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা আমাদের প্রতিনিধিকে জানান, 2019-এর 20 বছরের মোট 1907 জন মৎস্যজীবীর মধ্যে 2400 টাকা করে বন্ধনের কাজ শুরু হয়েছে। মোট 1200 মৎস্যজীবীর অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে। বাকিদের টাকাও এই সপ্তাহের মধ্যে প্রত্যেক মৎস্যজীবীর ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে বলে জানান ফিশারিজ সুপার মদন ত্রিপুরা। এতে খুশি ডুম্বর জলাশয়ের মৎস্যজীবীরা। 3 মাস বন্ধ থাকে, ওই সময় তাদেরকে আমরা সেভিং কাম রিলিফ ফান্ড হিসাবে আমরা প্রতি মাসে 1000 হিসাবে, মানে 3 মাসের জন্য 3000 টাকা দেওয়া হয়। তো আমাদের 2019-20 থেকে এটা পেন্ডিং আসলো। এই সাব ডিভিশনে টোটাল 2019-20 1909 জন আমাদের ফিশারম্যান লাইসেন্স হোল্ডার আছে। তো তাদেরকে আমরা সেভিং কাম রিলিফটা দেওয়া হয়। তো আমাদের এখানে যদি দেখা যায় রয়সাবাড়িতে 478 জন এবং গন্ডাছড়া মৎস্য সমবায় সমিতি লিমিটেড আন্ডারে 429 জন আছে। টোটাল 1909 জন আছে। তো এই পর্যন্ত আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আওতায় আমরা তাদেরকে সেভিং কাম রিলিফ ফান্ড হিসাবে আমাদের যে সেন্ট্রাল শেয়ার 3000-এর মধ্যে সেন্ট্রাল শেয়ার থাকে 90%, আরও 10% স্টেট শেয়ার থাকে। তো ওই 90% টাকাটা আমরা 2400 করে এখন পর্যন্ত ফার্স্ট ফেজে আমরা 1200 জনকে আমরা টাকা দেওয়া হয়েছে। তো বাকি যে কিছু রয়ে গেছে এটাও মানে ফেস ম্যানারে এটা টাকাটা ঢুকতেছে। এখানে কিছু কিছু যাদের ফিশারম্যান আছে কিছু কিছু তাদের যে অ্যাকাউন্টগুলি, কারণ অনেক অ্যাকাউন্টগুলি প্রবলেম দেখা গেছে, অনেকের আধার লিঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই, ওর জন্য ওই প্রবলেমগুলি একটু ফেস হচ্ছে আমরা। তো আমরা এটা সমস্যার সমাধান করার জন্য যারা যাদের যাদের সমস্যা রয়েছে তাদেরকে আমরা সবাইকে ইনফরমেশন দেওয়া হয়েছে। এখন আমরা অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার এগুলি কালেকশন করা হচ্ছে, চলতেছে আমরা। তো আমি রিকোয়েস্ট করবো যারা যাদের এরকম সমস্যা আছে আমাদের অফিসে এসে যোগাযোগ করে তারা একটু দেখা গিয়া সেরা অ্যাকাউন্ট নাম্বার এবং আধার নাম্বারটা যাতে দিয়ে যায়, তাহলে আমাদের কাজ যে তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করার আমাদের পক্ষে এটা সুবিধা হবে। তো নমস্কার সবাইকে, ধন্যবাদ। গন্ডাছড়া ফিশারি সুপারিনটেন্ডেন্ট পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা এবং প্রীতি জ্ঞাপন করছি। আমরা এই বছরে আমাদের ডুম্বর জলাশয়ের উপরে যারা ফিশারম্যান আছেন তাদেরকে আমরা প্রতি বছরে আমরা বর্ষার সময়ে তাদের